ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেশ জেপিজি অ্যাডভান্স এডুকেশটার জেপি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আরও এই ধরনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নোটস সাজেশন ইত্যাদি বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেখো এছাড়া তোমরা ডিসক্রিপশন লিংক থেকেও আমার চ্যানেলের বিভিন্ন ভিডিও পেয়ে যেতে পারো মডেল অ্যাক্টিভিটি টাস্কের এক নম্বর প্রশ্নই হলো সেটাই সবার চেয়ে শ্রেয় কবির মতে সবার চেয়ে শ্রেয় কী উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতায় কবি বলেছেন ভেসে থাকতে পারো যদি সেটাই সবার চেয়ে শ্রেয় অর্থাৎ অপ্রত্যাশিত আঘাতে বিচলিত না হয়ে অস্তিত্ব রক্ষা করাকেই কবি ভেসে থাকা অর্থে প্রকাশ করেছেন আর সেই কাজটি কবির মতে সবচেয়ে শ্রেয় দু নম্বর প্রশ্ন বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য কবির বক্তা কোন বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন উত্তর এখানে প্রশ্ন অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথিয়তা গল্প থেকে নেওয়া হয়েছে বক্তা অর্থাৎ আরব সেনাপতি মূর সেনাপতির ঘোড়া ক্লান্ত ও হতভীর্য হয়েছে তাই মূর সেনাপতিকে সুরক্ষার জন্য তেজস্বী ঘোড়া দেওয়ার প্রতিশ্রুতি দেন তিন নম্বর প্রশ্নটি হলো এই রইল তোদের পিকনিক আমি চললাম বক্তাকে কেন তিনি পিকনিকে থাকতে চাননি উত্তর প্রশ্নোদ্দিত অংশের বক্তা হলেন টেনিদা টেনিদা পিকনিকে থাকতে চাননি কারণ তিনি চেয়েছিলেন পিকনিকের খাবার দাবার যেন উন্নত মানের হয় কিন্তু যখন দেখলেন খাদ্য সামগ্রী নিম্নমানের তখন তিনি রেগে গিয়ে বলেছেন এই রইল তোদের পিকনিক আমি চললাম চার নম্বর প্রশ্ন পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে কবির মনে এই প্রশ্ন জেগেছে কেন উত্তর এখানে উদ্ধৃত অংশটির কবি বিষ্ণুদের লেখা পরবাসী কবিতা থেকে নেওয়া হয়েছে কবি বলতে চেয়েছেন প্রকৃতি ছাড়া মানুষ অসহায় আবার মানুষ ছাড়া প্রকৃতিও প্রাণহীন উভয়ই একে অপরের ওপর নির্ভরশীল প্রকৃতি মানুষকে লালন পালন করে আর সেই প্রকৃতিকে মানুষ ধ্বংস করছে শহর বানানোর জন্য আমরা প্রতিনিয়ত অরণ্যকে ধ্বংস করে চলেছি এবং কি এবং কি বনের জীবজন্তুও আমাদের হাত থেকে রেহাই পাচ্ছে না এই সব লক্ষ্য করেই কবি নিজেকে পরবাসী বলেছেন পাঁচ নম্বর প্রশ্ন এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই থার্ড ক্লাস গাড়িখানিতে যেন এক পশুত সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম লেখকের বক্তব্য অনুসরণে সেই পরিস্থিতির বিবরণ দাও উত্তর কুমার চট্টোপাধ্যায়ের লেখা পথচলতি গল্পে দেখা যায় লেখক দেহারাদ এক্সপ্রেসে উঠে কাবুলি পাঠানদের সাথে জায়গা করে নেয় আলাপচারিতার জন্য সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ জিজ্ঞেস করেন পাঠানদের প্রসূত ভাষার সর্বশ্রেষ্ঠ কবি খুশ হাল খা ভট্টকের গজল কেউ জানে কি না এতে খুশি হয়ে পাঠানদের একজন সেই বিখ্যাত কবির একটি গজল গাইতে লাগল এবং তাকে উৎসাহ দিয়ে লেখক জিজ্ঞেস করেন আদম খান ও দূর খানের মহাবিত্তের কিচ্ছা কেউ জানে কি না তখন অন্য এক পাঠান উৎসাহ হয়ে উৎসাহ সহকারে আবার গান শুরু করে এইভাবে সেই দেহারাদুন এক্সপ্রেসের থার্ড ক্লাস গাড়িখানি গাড়িখানিতে যেন এক প্রসূত সাহিত্য গোষ্ঠীর সম্মেলন হয়েছিল ছ নম্বর প্রশ্ন হলো এসব আমারই হবে আমাকেই দেবেন বিধাতা ভাবনাটি বিধাতা তাকে কী কী দেবেন বলে সে মনে করেন উত্তর তারাপাদ রায়ের লেখা একটি চরই পাখি কবিতায় এখানে ভাবনাটি হলো চড়ুই পাখিটির চড়ুই পাখি কবিতায় আমরা দেখতে পাই যে একটি নির্জন ঘরে কবি বা কবির বাস পাখিটি মনে করেন বিধাতার কৃপায় কবির অনুপস্থিতিতে এই ঘরের টেবিলে রাখা ফুলদানি বই খাতা আর যাবতীয় সামগ্রী সবই চরই পাখিটির হয়ে যাবে সাত নম্বর প্রশ্নই হলো দল বিশ্লেষণ করে দল ও রুদ্ধ দল চিহ্নিত করো সম্ভাষণ তাহলে সম্ভাষণ শব্দটির দল বিশ্লেষণ করলে হচ্ছে সম ভা আর হচ্ছে সন তার মানে এখানে হচ্ছে তিনটি দল সম সমটা হচ্ছে রুদ্ধ দল ভা হচ্ছে মুক্তদল আর সন হচ্ছে রুদ্ধদল আট নম্বর প্রশ্নই হলো উঠন্তিমূলক পত্তনে চেনা যায় প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করো উত্তর উঠন্তি মূল পত্তনে চেনা যায় এর মানে হলো ভবিষ্যতের আবাস শুরুতেই বোঝা যায় একটি বাক্য রচনা হলো ছেলেটি বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে উঠবে কারণ উঠন্তি মূল পত্তনে চেনা যায় আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং ট্রাক্স বিভিন্ন নোট এবং সাজেশন এবং বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল কোনটি অন করে রেখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারো